চলছে জব ফেয়ার, যেখানে অংশ নিয়েছে দেশের নামে 30টি প্রতিষ্ঠান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন জোবার মঞ্জুর। জোবার, আপনি তো মেলায় আছেন, আমাদের জানান যে মেলায় আসলে কি ধরনের সুযোগ সুবিধা মিলছে, মেলার বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ সোহেলি, আসলে বেসরকারি প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উদ্যোগে এই চাকরি মেলা শুরু হয় সকাল 10টায় এবং যেটি জেরিসি যে আসলে এটি সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। আর আপনি যেমনটি লিঙ্কে বলেছেন, এখানে দেশি নামে প্রায় 30টি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশ নিয়েছেন, তারা কিন্তু বিভিন্ন স্টল দিয়েছেন এবং সেখানে মূলত যারা আবেদন দিচ্ছেন শিক্ষার্থীরা, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সেখানে আবেদনগুলো দিচ্ছেন। তো এখানে যে কোম্পানিগুলো আসলে অংশ নিয়েছেন তাদের একটু কয়েকটি কোম্পানির নাম একটু বলতে চাই, যেমন স্টিল মিল কোম্পানি রয়েছেন, KSRM রয়েছেন, একই সাথে BSRM রয়েছেন, এছাড়াও যে টেলিকমিউনিকেশন অর্থাৎ কোম্পানি গ্রামীণ ফোন রয়েছেন, রুবি রয়েছেন, এছাড়াও আরও বেশ কয়েকটি কোম্পানি কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনি যেমনটি বলেছিলাম যে আসলে 30টি কোম্পানি অংশ নিয়েছেন, এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানের কথা একটু বলতে চাই, প্যাসিফিক জিন্স রয়েছেন, এডিট পেন্টস রয়েছেন, এছাড়াও র্যাঙ্কস FC যে প্রতিষ্ঠান তারাও কিন্তু এখানে রয়েছেন। তো মূলত তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে 300টি তারা জব কিন্তু এখানে চাকরি অফার করছেন বিভিন্ন প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলো। তো এখানে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আরও যেটি জানিয়েছেন যে আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে কিন্তু আসলে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের থেকে ইন্টারভিউ নিচ্ছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, কেউ কেউ স্পটে কিন্তু আসলে ইন্টারভিউ নিয়ে কিন্তু চাকরি দিয়ে দিচ্ছেন, আর কেউ 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 জানিয়েছেন যে আসলে আমাদেরকে এখানে তারা যারা আবেদনকারী আছেন তাদের থেকে যে বায়োডাটা বা যে CV সেগুলো জমা দিচ্ছেন এবং জমা নেওয়ার পরে তারা কর্পোরেট অফিস বা ঢাকা অফিসে তারা এগুলো সব CV দিয়ে যাবেন, সেখানে তারা এগুলো যাচাই বাছাই করা হবে এবং পরীক্ষা নিরীক্ষার পরে একই সাথে তাদেরকে যারা আবেদনকারী যারা বাছাই অর্থাৎ সেখানে যারা যাদের CV বা বায়োডাটাগুলো ভালো মনে হবে তাদেরকে কিন্তু চাকরিতে জয়েনিংয়ের জন্য টাকা হবে এমনটি তারা জানিয়েছেন। তো এইসব বিষয়ে আসলে যারা এখানে চাকরি প্রার্থী আছে তাদের সাথে কথা বলেছিলাম, তো তারাও কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই কারণে যে তারা বলছেন যে চাকরি মানেই আমরা যেটি জানি যে আসলে ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে, তো তাদের সে যে ঢাকা ভীতি অর্থাৎ ঢাকা যে যেতে হবে সেটি কিন্তু তাদের আর যেতে হচ্ছে না, তো এই হিসেবে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আয়োজকরা যেটি বলছেন যে আসলে এ ধরনের মেলা হবার কারণে এখানকার বিশেষ করে চট্টগ্রামে যে সকল গ্রাজুয়েশন কমপ্লিট করা অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু চাকরির আবেদন করতে পারছেন, তাদের ঢাকায় যেতে হচ্ছে না। এবং একই সাথে তারা এটাও বলছেন যে আসলে এই যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি যে আয়োজনটি করেছে এটি ভবিষ্যতে অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারাও এই উদ্যোগে সামিল হবে এমনটি তারা আশ্বস্ত হয়েছেন। সোহেলি, জোবার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্ট